আচ্ছা, তো একটু আগে আমরা যে ম্যাথটা করেছি সেটা তো মোটামুটি বুঝতে পেরেছো আমার, রাইট? নিশাত, কনসেপ্ট ক্লিয়ার? তো জি স্যার, মানে বুঝতে পেরেছো তো? নাকি কনফিউশন আছে? আমরা হচ্ছে কি এখন এটা একটা গ্রাফ নিয়ে আলোচনা করব। এটা গ্রাফটা খুব ইম্পর্টেন্ট একটা গ্রাফ, ঠিক আছে? এখানে আমরা দুই এক্সিস নিব, একটা হচ্ছে ওয়াই এক্সিস, একটা হচ্ছে এক্স এক্সিস। ওকে, এটা হচ্ছে ওয়াই এক্সিসে আমরা নিব হচ্ছে এন, আর এক্স এক্সিসে নিব হচ্ছে টাইম, ঠিক আছে? সো এই পয়েন্টে হচ্ছে টাইম জিরো। আমরা এখন লিখব ওয়েন টাইম ইকুয়ালস টু জিরো, তখন এটা কত হবে? এন ইকুয়ালস টু কত হবে? এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু জিরো। তাহলে এখানে কত হবে? ই টু দি ল্যামডা ই টু দি পাওয়ার জিরো। ই টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান, এই যে ই টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান। আর এখানে তাহলে এন ইকুয়ালস টু কত হয়ে যাবে? এন নট, ঠিক আছে? এন ইকুয়ালস টু কত হয়ে যাবে? এন নট হয়ে যাবে। তার মানে টাইম যখন জিরো তখন নাম্বার অফ পার্টিকেল শুরুতে কত ছিল? ওয়েন টি ইকুয়াল টু জিরো, আমি ধরে নিলাম এটা ছিল এন নট। এখন এন এর পরিচয় কি? যতগুলো পার্টিকেল ইনট্যাক্ট আছে। আচ্ছা বলো তো, যতই সময় আমি যত সময় ওই যে একটু আগে যে বলেছিলাম একটা কন্টেনার নিয়েছিলাম, কন্টেনার ঢাকনাটা ওপেন রেখেছিলাম, আমি যত সময় কন্টেনারের ঢাকনাটা ওপেন রাখবো নাম্বার অফ পার্টিকেল যদি রেডিয়েট হতে থাকে, তাহলে ইনট্যাক্ট অ্যাটম নাম্বার কি কমতে থাকবে না একই রকমই থাকবে? কমতে থাকবে। কমতে থাকবে। তাহলে কমতে থাকলে কি রকম হবে? এটা গ্রাফটা হচ্ছে কি ডিক্রিজিং হবে, নিচের দিকে নামতে থাকবে। কিন্তু নিচের দিকে কিভাবে নামবে? এটা কি স্ট্রেট লাইন হবে নাকি কার্ভ হবে? এটা হচ্ছে কি একটা কার্ভ হবে, ঠিক আছে? কিরকম কার্ভ হবে? এই কার্ভটা হবে এই রকম, এইভাবে করে সে এগিয়ে যেতে থাকবে। এই কার্ভটা এক সময় এক্স এক্সিস গ্রাফটাকে মিলে যাবে। কখন সেটা? যখন ইনফাইনাইট ডিস্টেন্সে গিয়ে মিলে যাবে, যখন টাইমের ভ্যালু ইনফিনিটি হবে, তখন হচ্ছে গিয়ে এই কার্ভটা এখানে গিয়ে মিলে যাবে, ঠিক আছে? আচ্ছা, এটা কি যতটুকু পার্টিকেল শুরুতে ছিল, শুরুতে এতটুকু পার্টিকেল ছিল, এটার অর্ধেক নেমে যেতে, এটা পার্টিকেল যতটুকু ছিল এর অর্ধেকটুকু কি এটুকু না বলতো? এটুকু হবে না? এটা এই পুরোটার স্যার অর্ধেক এটুকু। এটুকু কত আমি লিখতে পারি? এটুকু যে এন নট বাই টু দেখা যাবে, এন নট বাই টু। এন নট বাই টু তে নেমে যেতে আমরা হচ্ছে গিয়ে এখানে যে টাইমটা লাগবে, আমরা এন নট থেকে একটা লাইন ড্র করি, এটা এই পয়েন্টে কাট করছে। এখন এন নট থেকে এন নট বাই টু মানে অর্ধেকে নেমে যেতে যে সময় লাগবে, এই সময়কে আমরা টি লিখে এখানে ছোট করে একটা হাফ লিখবো, ঠিক আছে? ছোট করে একটা হাফ লিখবো, মানে তার যতটুকু পার্টিকেল শুরুতে ইন্ট্যাক্ট আছে তার অর্ধেকে নেমে যেতে যে সময় লাগবে ওই সময়টাকে বলা হয় হাফ লাইফ। তাহলে টি হাফটাকে আমরা কি বলতে পারি? এই টি হাফের নাম কি? টি হাফ হাফের লাইফ নাম হচ্ছে গিয়ে হাফ লাইফ। হাফ লাইফ মানে কিন্তু এমন না সে অর্ধেক হাফ লাইফ জীবিত থাকবে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে এরকম, মনে করো শুরুতে তার 100টা পার্টিকেল ছিল, 100 থেকে 50-এ নেমে যেতে যে সময় লাগবে এই সময়টাকে বলা হয় হাফ লাইফ। আবার এন নট বাই টু এর হাফ কোনটুকু বলতো? এটার অর্ধেক কোনটুকু? এটুকু না? এটার অর্ধেক এইটুকু। এটার অর্ধেক হচ্ছে এইটুকু। এইটুকুটাকে আমি কি বলতে পারি? এন নট বাই ফোর। এখন এই এন নট বাই ফোরে যখন নেমে যেতে তার আবার এই সময় লাগবে, এই গ্যাপটা সময় লাগবে, তাই না? আমি রাইট? এন থেকে এন নট এন বাই টু, এখান থেকে এখানে নেমে যেতে তার এই সময় লেগেছে, আর এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নেমে যেতে তার এই সময় লেগেছে। দেখো তো এইখানে যে গ্যাপটা আর এইখানে এই গ্যাপটা, এই দুটা কি সমান না? এই দুইটা গ্যাপ ইকুয়াল না? তাই তো, ইকুয়াল তো। এখানেও তার এখান থেকে হাফ লাইফ, তাহলে এটাও হচ্ছে কি হাফ লাইফ, ঠিক আছে? এখানে এই গ্যাপটা অলওয়েজ কি থাকবে? সবসময় সেম থাকবে। তো হাফ লাইফটা হচ্ছে যতগুলো পার্টিকেল বর্তমানে আছে, প্রেজেন্ট টাইমে ইনট্যাক্ট আছে, তার হাফ নেমে যেতে যে সময় লাগবে সেটাকে বলা হয় হাফ লাইফ। মনে করো তোমার কাছে 200টা পার্টিকেল আছে,
ঠিক আছে, একটা রেডিয়েশন, একটা রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট আছে, তার শুরুতে 200টা পার্টিকেল ছিল, 200 থেকে 100 নেমে যেতে 100 পার্টিকেল চলে আসছে, কিছু 100টা পার্টিকেল রেডিয়েট হয়েছে, অর্ধেকে নেমে গেছে, অর্ধেকে নেমে যেতে মনে করো 2 আওয়ার্স টাইম লেগেছে। তারপর 50 থেকে 100 থেকে 50 নেমে যেতে কত সময় লাগবে বলো তো? 100 থেকে 50 নেমে যেতে কত সময় লাগবে? আর এখনো ঘন্টা না, এখনো 2 আওয়ার সময় লাগবে। যতটুকু ছিল তার অর্ধেকে নেমে যেতে যে সময় লাগবে, এই সময়টা অলওয়েজ সেম থাকবে। আমি বলেছিলাম দেখো এই গ্যাপটা আর এই গ্যাপটা কি সেম না? ইকুয়েশন গ্রাফ কি বলে, এই গ্যাপ আর এই গ্যাপ সেম। তাহলে এখানে এই গ্যাপটা কি বোঝাচ্ছে? টাইম ডিউরেশন। এখানেও 200 থেকে 100-এ নেমে যেতে যে সময় লাগবে, 100 থেকে 50-তে নেমে যেতেও একই সময় লাগবে। সিমিলারলি 50 থেকে 25-এ নেমে যেতেও কত সময় লাগবে? একই সময় লাগবে, 2 আওয়ার সময় লাগবে। এটাই হচ্ছে গিয়ে হাফ লাইফ, বুঝা গেছে? কারণ এখানে 2 ঘন্টায় 100টা পার্টিকেল রেডিয়েট হয়েছে, এখানে 2 ঘন্টায় 50টা পার্টিকেল রেডিয়েট হয়েছে, এখানে 2 ঘন্টায় 25টা পার্টিকেল রেডিয়েট হয়েছে। শুরুতেই তো তাই ছিল, যত বেশি থাকবে তত বেশি রেডিয়েট হবে, যত কম থাকবে তত কম রেডিয়েট হবে। এখানে কি তাই হয়েছে না দেখো তো চিন্তা করে? জি স্যার, বুঝতে পেরেছো? তাহলে এই 2 আওয়ার্সটাকে কি বলবো আমরা? এই 2 আওয়ার্স এটাকেই বলা হবে কি? এটাকেই বলা হবে হাফ লাইফ, বুঝা গেছে? আর হাফ লাইফের সিম্বলটা কি? হাফ লাইফের সিম্বল টি লিখবা, আর ছোট করে এখানে লিখবা 1/2। এখানে ছোট করে লিখতে হবে, 1/2 লিখতে হবে, এটাই বুঝাবে হাফ লাইফ। মনে থাকবে হাফ লাইফ মানে যতটুকু পার্টিকেল আছে তার অর্ধেকে নেমে যেতে যে সময় লাগবে, সেটাই হচ্ছে গিয়ে হাফ লাইফের ডেফিনেশন। বোঝা গেছে? জি স্যার। ওকে, তো এই জিনিসটা সুন্দর করে মনে রাখবা, আর এই গ্রাফটাও মাথায় রাখবা, ঠিক আছে? এখান থেকে এটা হচ্ছে গিয়ে মনে করো এই যে এই গ্যাপটা, এইটাও হচ্ছে গিয়ে টি হাফ, এটাও হচ্ছে গিয়ে টি হাফ। আবার T(n/4) এর অর্ধেক কত? n/8। এখানে নেমে যেতে এখানে সময় লাগবে, এটাও হচ্ছে গিয়ে টি হাফ। এইভাবে করে এই গ্রাফটা সুন্দর মতো এগিয়ে যেতে থাকবে, আমাদের যাতে মাথায় থাকে এই গ্রাফটা মনে রাখবা। এখন আমরা হাফ লাইফের ভ্যালু ক্যালকুলেশন করতে চাই, যে একটা রেডিয়েশন, একটা যখন পার্টিকেল রেডিয়েট হবে বা রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের হাফ লাইফ কি ফিক্সড নাকি চেঞ্জ হয়, এটা আমরা একটু জানতে চাই, ঠিক আছে? হেডলাইন দাও। এটা আমাদের হয়ে গেল গ্রাফটা, আমরা গ্রাফটা খুব ইম্পর্টেন্ট, গ্রাফ থেকে অনেক ক্রিয়েটিভ কোয়েশ্চেন হয়, ঠিক আছে? হাফ লাইফ থেকে অনেক ক্রিয়েটিভ কোয়েশ্চেন হয়। হেডলাইন দাও হাফ লাইফ। এই চ্যাপ্টারের মোটামুটি 80% পড়া কমপ্লিট হয়ে গেছে, এখন তোমাদের কিছু ক্রিয়েটিভ কোয়েশ্চেন সলভ করাতে হবে। হাফ লাইফের ডেফিনেশন, হাফ লাইফটাকে আমরা হচ্ছে যে টি হাফ দিয়ে ক্যালকুলেশন করব, বা টি হাফ দিয়ে সিম্বলাইজড করব। আমাদের ইকুয়েশনটা ছিল n=n0 e^-λt। তো আমরা লিখবো ওয়েন t=t½, তখন n হয়ে যাবে কত? n0/2, ঠিক লিখেছি? ওয়েন t=t½, n = কত হবে? n0/2 হবে, অর্ধেক চলে আসবে, কত ইন্টাক্ট পার্টিকেল হয়ে যাবে, শুরুতে যা ছিল তার অর্ধেকে নেমে আসবে। সো এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। সো আমরা লিখে ফেলি ফ্রম নাও, আচ্ছা ফ্রম ইকুয়েশন 1 কি লেখা যাবে? n0/2, এই যে n এর বদলে আমি লিখলাম n0/2, আর এখানে হবে n0, আর এখানে e ল্যামডা। এখানে কি t লিখবো না t হাফ লিখবো ল্যামডার পাশে? টি হাফ লিখে ফেলবো আমরা। তারপর বোথ সাইড থেকে কি n0 ক্যান্সেল আউট হবে? হবে না, বোথ সাইড থেকে n0 ক্যান্সেল আউট হলে লেফট সাইডে কত থাকবে? 1/2, আর এই পাশে কত থাকবে? e-λt½। এখন বোথ সাইডে এখন এই এক্সপোনেন্ট ফাংশনকে উঠাতে হলে আমার কি করব বলো তো? কি জানি করেছিলাম একটু আগে, লন লন নিয়েছিলাম, এখানে আমরা লন নিব। ভেরি গুড,
তাহলে এখানে ই নাই হয়ে যাবে, বাকি থাকবে কত, ল্যামডা টি হাফ হবে। লন ওয়ান বাই টু কত হয় দেখো তো, এটা ক্যালকুলেশন করে দেখবে এটা আসবে 0.-0.693, আর এখানে ল্যামডা টি হাফ হবে। তারপর এখানে মাইনাস মাইনাস ক্যান্সেল আউট করে দিবা, তাহলে টি হাফ এর ভ্যালিউ হবে 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। এটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। তো কোন একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের বা রেডিও অ্যাক্টিভ অবজেক্টের হাফ লাইফ যদি আমাদেরকে ক্যালকুলেশন করতে হয়, তাহলে আমরা 0.693-কে ওই পার্টিকেলের ডিকে কনস্ট্যান্ট দিয়ে ডিভাইড করব। এক একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের ডিকে কনস্ট্যান্ট এক এক রকম হবে, সবসময় যে এক মানে সেম হবে তা কিন্তু না, আবার ইউনিটও ডিফারেন্ট হইতে পারে। কোনো কোনো দেখা যায় কি 1 সেকেন্ডে একটা হয়ে যাচ্ছে, কোনো কোনো পার্টিকেল 1 সেকেন্ড 10 মিনিটে একটা পার্টিকেল রেডিয়েট হয়, কোনো কোনো পার্টিকেল আছে আবার 5 বা 1 বছর পর একটা পার্টিকেল রেডিয়েট হয় রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের। অবশ্যই তো আমরা এভাবে বুঝে লিখব। তো হাফ লাইফ কিভাবে ক্যালকুলেশন করব, 0.693 থাকবে, এটাকে আমরা ল্যামডা দিয়ে ডিভাইড করব, তাহলে আমরা হাফ লাইফ পেয়ে যাব। অথবা যদি আমাদেরকে হাফ লাইফ দেওয়া থাকে ডিকে কনস্ট্যান্ট ক্যালকুলেশন করতে বলে, তখন আমরা ডিকে কনস্ট্যান্ট কিভাবে ক্যালকুলেশন করব, 0.693 এটাকে হাফ লাইফ দিয়ে ডিভাইড করব, তখন আমরা কি পেয়ে যাব, ডিকে কনস্ট্যান্ট পেয়ে যাব। বুঝা গেছে? জি স্যার। ওকে, এটা হয়ে গেল আমাদের হাফ লাইফ নিয়ে ক্যালকুলেশন। এখন তোমরা দেখবা কি বইতে হাফ লাইফ নিয়ে অসংখ্য এরকম কিছু ক্যালকুলেশন আছে, ঠিক আছে, আবার অসংখ্য অনেক ক্যালকুলেশন আছে। আর আরেকটা বিষয় আমরা পড়ব, এটা হচ্ছে হাফ লাইফ পড়লাম, আরেকটা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে এভারেজ লাইফ, ঠিক আছে। এভারেজ লাইফের ক্যালকুলেশনটা তোমাদের বইতে কিভাবে ক্যালকুলেশন করতে হবে এটা আমাদের দেয়া হয়নি, তবে আমরা এভারেজ লাইফের ক্যালকুলেশনটা একটু পড়ে নিব, ঠিক আছে। এভারেজ লাইফকে আমরা এই ধরনের টাউ, এই চিহ্নকে কি বলা হয়, টাউ টাউ বলা হয়, চিহ্ন একটা ব্র্যাকেট টাউ টাউ বলা হয়ে থাকে এই চিহ্নটাকে। এভারেজ লাইফটা হচ্ছে কি, কিভাবে ক্যালকুলেশন করতে পারি আমরা এভারেজ লাইফটা ক্যালকুলেশন করার জন্য, আমরা কি করব, 1/ল্যামডা, ঠিক আছে। ল্যামডা যদি দেওয়া থাকে তাহলে সেটাকে ইনভার্স করে দিলে আমরা এভারেজ লাইফ পেয়ে যাব। এটার ক্যালকুলেশনটা তোমাদের লেভেলে নাই, জাস্ট এভাবে দেওয়া আছে, আমরা এভাবেই মনে রাখবো। ল্যামডা এভারেজ লাইফকে কি করব, 1/ল্যামডা। ল্যামডা কোথায় পাবো, এই যে হাফ লাইফ দেওয়া থাকলে আমরা এখান থেকে ল্যামডা পেয়ে যাব, ল্যামডা এখানে বসাবো তাহলে হাফ লাইফ পেয়ে যাব। অথবা অর আমরা এভারেজ লাইফটাকে 0.693 এটা হচ্ছে কি টি হাফ কে ডিভাইড করব 0.693, যেটা খুশি সেটা দিয়ে করে করে ফেলতে পারবো আমরা আমরা এভারেজ লাইফটা এভাবে ক্যালকুলেশন করব। তো টি হাফটা হচ্ছে হাফ লাইফ অ্যান্ড টাউ এটা হচ্ছে কি এভারেজ লাইফ, মনে থাকবে, পারবো? জি স্যার। ওকে, কি মাথা ঢুকতেছ তো নাকি বেশি পড়া হয়ে যাচ্ছে? বলো। বুঝতেছ, ওকে, ঠিক আছে। আমরা হচ্ছে গিয়ে এই চ্যাপ্টার থেকে অনেক বেশি কোয়েশ্চেন হবে, ঠিক আছে, প্রচুর কোয়েশ্চেন এখান থেকে হবে, ঠিক আছে। সো মাথায় রাখবা এই বিষয়গুলা। আমরা হচ্ছে গিয়ে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম এখানে করব, আসুন আমরা হচ্ছে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম এখান থেকে করতে চাই। আমাদের কাছে বইটা, এই বইটা কি সবার কাছে এই মুহূর্তে আছে? এমন আছে কেউ স্যার আছে আমার কাছে। সবার কাছে আছে এমন কেউ আছে এটা এই বইটা নাই এই মুহূর্তে?
ওকে, যদি জি স্যার, ঠিক আছে, যদি পেয়ে থাকো তাহলে এখানে পেজ নাম্বারে যাও, নিউমেরিক্যাল প্রবলেম পেজ নাম্বার 611, ঠিক আছে, পেজ নাম্বার 611-এ যাও, এখান থেকে আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি, ঠিক আছে। করার পর দেখবা ভালো কিছু শিখতে পারবা এখান থেকে। আমরা এখন আমরা এই মুহূর্তে আমরা যা কিছু পড়লাম, কিছু প্র্যাকটিস না করলে কিন্তু ভুলে যাব আমরা, এই কারণে এখানে কিছু প্র্যাকটিস করে ফেলে আসো। কিছু প্র্যাকটিস করে তারপর তোমাদেরকে ছেড়ে দিচ্ছি, কারণ প্র্যাকটিস না করলে দেখবা কিছুই মাথায় ঢুকতেছে না। বের করেছ? আচ্ছা, আমরা কোয়েশ্চেন নাম্বার যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে নাম্বার 7, নাম্বার 7, নাম্বার দেখো 611 নাম্বার পেজের কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন বলা হয়েছে যে ইফ দ্য হাফ লাইফ অফ রেডিওঅ্যাকটিভ এলিমেন্ট ইজ 3 মিনিট, দেন ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ডিকে কনস্ট্যান্ট। ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ডিকে কনস্ট্যান্ট, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 7। তো হাফ লাইফটা বলে দিয়েছে 3 মিনিটস, 7 নাম্বার কোয়েশ্চেন, এখানে টি হাফ এটা বলে দিয়েছে ওরা 3 মিনিটস, তাহলে ডিকে কনস্ট্যান্ট কত হবে? 0.693/3 মিনিট, এটাকে এটাতে ডিভাইড করলে যে রেজাল্ট আসবে সেটাকে মিনিট লিখে পার মিনিট লিখতে হবে, এভাবে বোঝা গেছে? এভাবে পার মিনিট লিখতে হবে, বাকি ক্যালকুলেশন তোমরা খুব ইজিলি করতে পারবা, ঠিক আছে। আমি দেখি কিছু কিছু এমসিকিউ আছে, খুব সুন্দর কিছু এমসিকিউ, সেগুলো একটু খোঁজার ট্রাই করি আমি। হ্যাঁ, আচ্ছা, আমি একটা কোয়েশ্চেন এখানে লিখতেছি, সবাই একটু দেখো কোয়েশ্চেনটা পারো কিনা। এটা হচ্ছে গিয়ে কোয়েশ্চেন, টেন গ্রাম, এখানে হচ্ছে গিয়ে 10 গ্রাম আলফা পার্টিকেল ছিল, 10 গ্রাম আলফা পার্টিকেল, 10 গ্রাম রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট ছিল 10 গ্রাম, তার আলফা পার্টিকেল রেডিয়েট হচ্ছে, তার একটা অবজেক্ট ছিল সেটা হচ্ছে 10 গ্রাম, আলফা পার্টিকেল রেডিয়েট হচ্ছে, ঠিক আছে। সো আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে ফাইন্ড ম্যাস, আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে ফাইন্ড ম্যাস আফটার, ফাইন্ড ম্যাস আফটার 2 হাফ লাইফ। কিভাবে করবা বলো তো? ফাইন্ড ম্যাস আফটার 2 হাফ লাইফ, এটা আমরা কিভাবে করব? দেখো, শুরুতে ছিল 10 গ্রাম, একটা হাফ লাইফ পর, ফার্স্ট হাফ লাইফ এর পর কত থাকবে, এখানে কত লিখব বলো তো? ফার্স্ট হাফ লাইফ এর পর এখানে কত লিখব আমি, কত গ্রাম বাকি থাকবে বলতে পারবা? 5 কেজি গ্রাম, গ্রাম, এটা হচ্ছে ফার্স্ট হাফ লাইফ। আর সেকেন্ড হাফ লাইফ পর কত বাকি থাকবে, সেকেন্ড হাফ লাইফ পর? 2.5 গ্রাম, 2.5 গ্রাম, গুড। তাহলে আমাদের কোয়েশ্চেনটা ছিল হচ্ছে ফাইন্ড ম্যাস আফটার 2 হাফ লাইফ, এটা হচ্ছে একটা হাফ লাইফ, দুইটা হাফ লাইফ, দুইটা হাফ লাইফের পর তার এতটুকু গ্রাম বাকি থাকবে, বুঝা গেছে? তাহলে আমাদের যদি বলা হয় কতটুকু ডিকে হয়েছে, যদি বলা হয় ফাইন্ড ডিকে ম্যাস, তাহলে ডিকে হয়েছে কতটুকু কিভাবে করব বলো তো? 10 গ্রাম ছিল দুইটা হাফ লাইফ পর, 2.5 গ্রাম এখন বাকি আছে, তাহলে ডিকে হয়েছে কত? 7.5 গ্রাম। ম্যাথটা বুঝতে পেরেছো সবাই? ওকে, আই থিঙ্ক এটা বুঝতে পেরেছো। আমরা আরেকটা ম্যাথ করি, এরকম 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 আরো কিছু ম্যাথ এমসিকিউ তে এদিকে নাই। ওকে, মনে করো একটা অবজেক্টের হাফ লাইফ 40 ডেজ, ঠিক আছে, একটা রেডিওঅ্যাক্টিভ এলিমেন্টের হাফ লাইফ হচ্ছে 40 ডেজ, মনোযোগ দিয়ে শুনবা, একটা রেডিওঅ্যাক্টিভ এলিমেন্টের হাফ লাইফ হচ্ছে 40 ডেজ, ওইটা 10 গ্রাম তোমার কাছে আছে, ঠিক আছে, তোমার কাছে 10 গ্রাম এলিমেন্ট আছে, হাফ লাইফ হচ্ছে 40 ডেজ, এটা কমপ্লিটলি শেষ হয়ে যেতে কতদিন সময় লাগবে, বুঝেছো কোয়েশ্চেনটা? না আবার বলবো,
বলো দেখি, আয়েশা বলো দেখি কি হবে। কি হবে কে বলতে পারবে? ইউ হ্যাভ 10 গ্রাম রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট অ্যান্ড হাফ লাইফ অফ দ্যাট এলিমেন্ট ইজ 40 ডেজ। তাহলে কমপ্লিটলি ও ভ্যানিশ হয়ে যেতে কতদিন সময় লাগবে? বলতে পারবা? এনিওয়ান? নিশাত? না বলতে পারলে তো বলতে হবে যে আমি পারবো না বা সামথিং। 14 ডেজ হবে। 40 ডেজ হবে। আমি আবার বলছি, তোমার কাছে একটা এলিমেন্ট ছিল 10 গ্রাম, এর হাফ লাইফ হচ্ছে কত? এর হাফ লাইফ হচ্ছে 40 ডেজ। ওকে, এর হাফ লাইফ হচ্ছে 40 ডেজ। তাহলে 40 ডেজ পর এটা কতটুকু থাকবে? আফটার 40 ডেজ কতটুকু বাকি থাকবে বলো তো? কতটুকু বাকি থাকবে? 5 গ্রাম। আবার 40 ডেজ পর কতটুকু বাকি থাকবে বলো তো? 2.5 গ্রাম। আবার 40 ডেজ পর কতটুকু বাকি থাকবে? 1.25 গ্রাম। এইভাবে করে পুরোপুরি ভাবে জিরো হইতে কত সময় লাগবে? অনেক সময় লাগবে না? অনেক সময় লাগবে। আয়েশা কি আনমিউট আছে নাকি, মানে মিউট আছে নাকি? আচ্ছা, এখন ঠিক হয়ে গেছে। বুঝতে পেরেছো এই লজিকটা? এটা কমপ্লিটলি জিরো হইতে কি অনেক সময় লাগবে না? এটা কি কমপ্লিটলি জিরো হইতে পারবে? এটা তো ডিভাইড হয়ে যাবে, আস্তে আস্তে ডিভাইড হবে এক সময়। তার মানে কি জিরো হইতে কি ইনফাইনাইট টাইম লাগবে? বুঝতে পেরেছি কত সময় লাগবে? ইনফাইনাইট টাইম লাগবে। মনে থাকবে? ওকে, এগুলো একটু মাথায় রাখবা। আচ্ছা, এবার আমি তোমাদেরকে একটা ম্যাথ দিচ্ছি। এটা করো, ইউ হ্যাভ 8800 গ্রাম, ইউ হ্যাভ 800 গ্রাম অফ রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। ঠিক আছে, এটা একটা ইনফরমেশন। এটার হাফ লাইফ হচ্ছে, এটার হাফ লাইফ হচ্ছে গিয়ে 2 আওয়ার্স। এটার হাফ লাইফ হচ্ছে গিয়ে 2 আওয়ার্স। ঠিক আছে, এটার হাফ লাইফ হচ্ছে গিয়ে 2 আওয়ার্স। আফটার 100 গ্রাম ইন্ট্যাক্ট থাকতে বা 100 গ্রাম রিমেইনিং হইতে টাইম কত লাগবে? সংক্ষেপে লিখলাম, ঠিক আছে, মুখে বলছি। 800 গ্রাম হচ্ছে রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট আছে, হাফ লাইফ হচ্ছে 2 আওয়ার্স। ওর 100 গ্রাম বাকি থাকতে কত সময় লাগবে, এটা আমরা কিভাবে করব? ধরো এমসিকিউ কোয়েশ্চন আসছে, এটাকে আমরা ম্যাথটা সলিউশন করব এইভাবে। দেখো, 800 গ্রাম থেকে 400 গ্রামে নেমে আসতে কত সময় লাগবে বলো তো? 800 থেকে 400 গ্রামে নেমে আসতে 2 আওয়ার্স। আবার 400 গ্রাম থেকে 200 গ্রামে নেমে আসতে কত সময় লাগবে? 2 আওয়ার্স। 200 গ্রাম থেকে 100 গ্রামে নেমে আসতে কত সময় লাগবে? 2 আওয়ার্স। তাহলে 800 গ্রাম থেকে 100 গ্রামে নেমে আসতে কত সময় লাগবে? 800 গ্রাম থেকে 100 গ্রামে নেমে আসতে কত সময় লাগবে তাহলে? 6 আওয়ার্স। 2 + 2 + 2, 6 আওয়ার্স টাইম লাগবে। বুঝা গেছে? এইভাবে করে আমাদের ম্যাথ করতে হবে। আর যদি বলা হয় এটাকে, মনে করো 25 গ্রামে নেমে আসতে কত সময় লাগবে, 25 গ্রামে নেমে আসতে কত সময় লাগবে,
তো 100 থেকে আবার 50 গ্রামে নেমে আসতে अगेन 2 আওয়ার্স টাইম লাগবে, আবার 50 থেকে 25 গ্রামে নেমে আসতে আবার 2 আওয়ার্স টাইম লাগবে। তাহলে 800 গ্রাম থেকে 25 গ্রামে নেমে আসতে কত সময় লাগবে? 2 প্লাস 10 2 4 6 8 10 10 আওয়ার্স টাইম লাগবে। এভাবে করে আমরা এমসিকিউ গুলো এভাবে করে করতে পারি ম্যাথমেটিক্সটা না গিয়ে, বুঝা গেছে? এভাবে সলভ করতে পারি আমরা। সো আশা করি ডিকে কনস্ট্যান্ট রিলেটেড ম্যাথ গুলো তোমরা করতে পারবা বা বুঝতে পারবা। আচ্ছা তো আমরা আরেকটা ম্যাথ একটু দেখি। মনে করো আমি কোয়েশ্চেনটা, এবার কিছু ম্যাথ তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিব, তার কারণে একটু হিন্টস দিয়ে দিচ্ছি যে কিভাবে সলভ করতে হবে, ঠিক আছে? ধরো একটা ম্যাথ তোমাদেরকে আমি দিলাম যে একটা অবজেক্টের শুরুতে কিছু ইনটেক ছিল 75%, 75% ডিকে হয়ে গেছে, ঠিক আছে? 75% ডিকে হয়ে গেছে, ডিকে হয়ে গেছে, আর এটার হাফ লাইফ হচ্ছে, এটার হাফ লাইফ হচ্ছে গিয়ে মনে করো 5 days, ঠিক আছে? একটা এলিমেন্টের 75% ডিকে হয়ে গেছে, হাফ লাইফ হচ্ছে 5 days, ওকে? হাফ লাইফ হচ্ছে গিয়ে 5 days, দেখা যাচ্ছে ডেজটা? হাফ লাইফ হচ্ছে গিয়ে 5 days। এখন আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে যে এই 75% ডিকে হইতে কত সময় লাগবে, ঠিক আছে? 75% ডিকে হয়ে গেছে, এই একটা অবজেক্টের হাফ লাইফ হচ্ছে গিয়ে 5 days, 75% ডিকে হয়ে গেছে, এই 75% ডিকে হইতে তার কত সময় লেগেছে এটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে? 75% ডিকে হইতে কত সময় লেগেছে তাকে তোমাকে ম্যাথমেটিক্যালি ফাইন্ড আউট করতে হবে। তোমরা ম্যাথটা কিভাবে সলিউশন করব, সলিউশন লিখবো আমরা। এখন 75% যদি ডিকে হয়ে যায় তাহলে বাকি আছে কতটুকু বলো? 75% ডিকে হয়ে গেলে বাকি আছে কতটুকু? 25%। 25%। তাহলে বাকি আমাদের যে ফর্মুলা ছিল n ইকুয়ালস টু n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এখানে এনটাকে, এন হচ্ছে কি যতটুকু বাকি আছে রিমেইনিং এলিমেন্ট, তাহলে কি আমি লিখতে পারি যে এন ইকুয়ালস টু এন নট ইন্টু 25%, লেখা যাবে এভাবে? বলো এন হচ্ছে কি যতটুকু এলিমেন্ট রিমেইনিং, যতটুকু এলিমেন্ট ইনট্যাক আছে, তাহলে ইনট্যাক এলিমেন্ট কত? 75% তো চলেই গেছে, ওরা নাই হয়ে গেছে, তাহলে যতটুকু বাকি আছে এটা কি ইনিশিয়ালের 25% না লিখা যাবে? জি স্যার। ওকে, তাহলে 25% মানে কত? এখানে লিখবো এন নট, 25 এর বদলে আমি লিখবো 25%, এর বদলে লিখবো 100, তাহলে এটা কত হয়ে যাবে? এন নট বাই 4। আর কি বলা আছে? হাফ লাইফ আছে 5 days, তাহলে আমাদের বলে দেওয়া আছে টি হাফ হচ্ছে গিয়ে 5 days। তাহলে ল্যামডা আমরা কিভাবে ক্যালকুলেশন করব? 0.693 ডিভাইডেড বাই 5 ল্যামডা পাবো, অবশ্যই পাবো। তারপর আমাদেরকে কি ক্যালকুলেশন করতে হবে বলো তো? টি ক্যালকুলেশন করতে হবে, কারণ 75% ডিকে হতে কি সময় নিয়েছে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে টি। সো হাউ ক্যান ইউ ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ টি? তো অবভিয়াসলি তুমি এখানে এন এর বদলে লিখবা এন নট বাই 4, আর এখানে লিখবা এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি লিখবা। এখন কি হবে? এন নট ক্যান্সেল হয়ে যাবে, এখানে থাকবে 1/4, আর এখানে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এখন কি করব বলো? এখন আমরা কি করব পরের লাইনে? লন লন নিব, ওকে? তুমি লন ডিরেক্ট নিয়ে নিবা, লন 1/4 ডাইরেক্ট লিখে ফেলবা। আমরা ক্যালকুলেটর একটু করে ফেলি, দেখি আমাদের লন 1/4 কত আসে, দেখো তো কত আসে। লন 1/4 আমার যেটা আসছে -1.38, -1.38, আর এখানে আসবে মাইনাস ল্যামডা ইনটু টি, ঠিক আছে? তাহলে টি কত হবে? -1.38 মাইনাস মাইনাস ক্যান্সেল, বাকি মাইনাস ক্যান্সেল, বাকি থাকে ল্যামডা। ল্যামডা কোথায় পাবো? এই যে ল্যামডা আছে এখানে দেখতে পাচ্ছি আমরা,
তো ল্যামডা কত হবে? ল্যামডা হচ্ছে 0.693 ডিভাইডেড বাই 5, কত আসছে? 0.1386। এখানে কি হবে পার ডে? তাহলে লিখে ফেলো এখানে 1.38, আর এখানে হবে 0.1386, ঠিক আছে? এটা আসছে তাহলে 1.38 ডিভাইডেড বাই অ্যান্সার, এটা আমার জন্য আসছে 9.9567 ডেজ, অলমোস্ট 10 ডেজ, তাই না? এই মাত্র সবাই ধরতে পেরেছো, বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, তো এই ধরনের ম্যাথ দেখবা তোমাদের, আমি তোমাদেরকে কিছু ম্যাথ দিয়ে দেই, এইগুলো একটু করবা। তোমাদের কাছে, তোমাদের যাদের কাছে সাধারণ তপন স্যারের বই আছে, তোমাদেরকে আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এগুলো অবশ্যই অবশ্যই করবা। যে যেখানে পারবে না অবশ্যই আমাকে জিজ্ঞেস করবা, এগুলো তোমাদেরকে তাহলে নেক্সট ক্লাসে আমি করে দেব, ঠিক আছে? আমি হোমওয়ার্ক গুলা এ পাশে লিখে দিচ্ছি। নিউমেরিক্যাল এক্সাম্পল মানে এক্সাম্পলের 9.8 থেকে 9.18 এক্সাম্পল করবা, 9.8 থেকে 9.18 করবা, একটা কাছে এক্সাম্পল থেকে করবা। এরপর এক্সারসাইজ কিছু দেই, তোমাদের যে লাস্টের দিকে যে ম্যাথ গুলো আছে সেই লাস্টের দিকে ম্যাথ গুলাতে 16 থেকে 23 এক্সারসাইজ এক্সারসাইজ করবা, 16 থেকে 23 এগুলা করবা, দেখতে পেয়েছো? এক্সাম্পল করবা 9.8 থেকে 9.18, আর এক্সারসাইজ করবা 16 থেকে 23। এই ম্যাথ গুলো যদি করো, আশা করি তোমাদের এইখানে যে আমি ফর্মুলা গুলো পড়েছি এতক্ষণ, এই ফর্মুলা থেকে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না, ঠিক আছে? এখন এই হচ্ছে কি আমাদের এই চ্যাপ্টারের সবচাইতে ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আজকে আলোচনা করলাম, কারো কোনো কনফিউশন থাকলে বলো। আচ্ছা, কারো কোনো কনফিউশন? নো স্যার। ওকে, এগুলো একটু মনোযোগ দিয়ে করবা, আর যেটা যে যেখানে পারবে না নেক্সট ক্লাসে অবশ্যই আমাকে বলবা, এক্সাম্পল হোক এক্সারসাইজ হোক, এই ম্যাথগুলো করতে পারলে তুমি ভালো বুঝতে পারবা, আর যেখানে যে পারবে না সেখানে আমাকে জিজ্ঞেস করবা। তাহলে আজকের মতো আমরা ক্লাসটা এখানে ক্লোজ করি, নেক্সট ক্লাস তোমাদের সাথে হবে সানডেতে সেম টাইম, ঠিক আছে? 7টার সময় শুরু হবে, আজকে এখানে বিদায় নিচ্ছি। কারো কোনো কিছু বলার আছে? নো স্যার। ওকে, তাহলে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।